বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের বিশেষ শিরোনাম হলো ফিকাশাস্ত্র। ফিকাশাস্ত্রর আলোচনার ধারাবাহিকতায় আমরা ইমাম আবু হানিফা বিষয়ে আলোচনা করছিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনী আলোচনা করেছি, কর্ম আলোচনা করেছি এবং তার রচিত বইগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা পাঠ গ্রহণ করব ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসৃত নীতি এবং হানাফি মাজহাবের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। দুইটা বিষয় জানব, যে ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসৃত নীতি অর্থাৎ অনুসরণীয় নীতি কী, তিনি কী নীতি অনুসরণ করে ফতোয়া দিতেন সেটা একটা বিষয় জানব, আর হলো হানাফি ফিকের বৈশিষ্ট্যগুলো কী কী। এবং আজকের এই ক্লাসেও ইমাম আবু হানিফার জীবন এবং কর্মের সম্পর্কে আরও অনেক কিছু ধারণা পাওয়া যাবে। ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসৃত নীতি হলো যে কোনো সমস্যার সমাধান অনুসন্ধানের ক্ষেত্রে তিনি প্রথমে কোরআনের শরণাপন্ন হতেন। ফতোয়ার ক্ষেত্রে তার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ছিল কোরআন, এরপরে কোরআনের পর হাদিস শরীফের আশ্রয় গ্রহণ করতেন। হাদিসের পর সাহাবায়ে কেরাম গৃহীত নীতির উপর গুরুত্ব দিতেন এবং উপরুক্ত তিনটি উৎসের মধ্যে সরাসরি সমাধান পাওয়া না গেলে তিনটি উৎসের আলোকে বিচার বুদ্ধির প্রয়োগ করতেন, বিচার বুদ্ধি বা কিয়াসের প্রয়োগ করতেন। এবং তার সুস্পষ্ট বক্তব্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো ধরনের হাদিস বা সাহাবিগণের অভিমতের সাথে যদি আমার কোনো বক্তব্যকে সাংঘর্ষিক মনে হয় তবে আমার বক্তব্য অবশ্য পরিত্যাজ্য হবে। হাদিস এবং আসারে সাহাবা দ্বারা প্রমাণিত সেটাই আমার মাজহাব। ইমাম আবু হানিফার মত ছিল যে হাদিস এবং আসারে সাহাবা দ্বারা যা প্রমাণিত হয় সেটাই হলো আমার মাজহাব। অর্থাৎ তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে নীতি অনুসরণ করতেন, যে সবার আগে হলো কোরআন, শরীয়তের প্রধান উৎস হলো কোরআন, এরপর হলো হাদিসের অবস্থান, এরপরে সাহাবাদের অনুসৃত নীতি, তারপর হলো কিয়াস বা বিচার বুদ্ধির ক্ষেত্রে মানে কোরআন হাদিসের আলোকে বিচার বুদ্ধির প্রয়োগ করতেন তিনি। তো ইমাম আবু হানিফার ফতোয়া দেওয়ার নীতি সম্পর্কে আমরা জানলাম, এখন জানবো তার শিক্ষাদান পদ্ধতি। হানাফি মাজহাব কীভাবে সংকলিত হলো, হানাফি মাজহাবের বইগুলো সেটা এখান থেকে আমরা ধারণা পাবো যে তিনি কীভাবে শিক্ষাদান করতেন। সে আমলে দর্শে হালকা বা শিক্ষাঙ্গনের চিত্র ছিল, উস্তাদ কোনো একটি উচ্চ আসনে বসে তকরির করতেন, অর্থাৎ উস্তাদ কোনো একটি উচ্চ আসনে বসে আলোচনা করতেন আর ছাত্রগণ চারিদিকে হাঁটু গেড়ে বসে নিতান্ত নিবিষ্টতার সাথে তকরির শ্রবণ করতেন। ছাত্ররা চারিদিক থেকে হাঁটু গেড়ে বসে আন্তরিকতার সাথে নিষ্ঠতার সাথে সেসব আলোচনা শ্রবণ করতেন, অনেকেই তকরির শুনে তা আয়ত্ত করার পাশাপাশি লিপিবদ্ধ করে রাখতেন, আলোচনা শুনতেন শুনতেন আবার কেউ কেউ লিপিবদ্ধ করে রাখতেন। এসব তকরির উস্তাদ কর্তৃক অনুমোদিত হলে তিনি যিনি তকরির করতেন তার নামেই সেগুলো গ্রন্থাগারে প্রকাশিত হতো, তার ছাত্ররা যারা লিখত সেটা উস্তাদ আবার দেখে দিত যে ঠিক আছে কিনা, এবং অনুমোদিত হলে সেটা যিনি আলোচনা করতেন তার নামেই গ্রন্থাগারে প্রকাশিত হতো, গ্রন্থ আকারে বই হিসেবে প্রকাশিত হতো। হিজরি প্রথমে দ্বিতীয় শতাব্দীতে ফিকা এভাবেই সংকলিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ শিক্ষাদান কার্যক্রমেও এই পদ্ধতি অনুসরণ করা হতো, অর্থাৎ তিনি আলোচনা করতেন এবং ছাত্ররা লিখে রাখত এবং তিনি পরে অনুমোদন দিলে সেটা বই হিসেবে বের হতো। কোনো কোনো মাসালার তর্ক শুরু হলে সে তর্ক কয়েকদিন পর্যন্ত চলত, শেষ পর্যন্ত কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে
যা সাব্যস্ত হতো সেটা লিপিবদ্ধ হতো। কোনো কোনো মাসালার উস্তাদ ও সাগরেদের মধ্যকার মতভেদ অমীমাংসিত থেকে যেত, সেই মত পার্থক্যগুলোও স্ব স্ব যুক্তি সহকারে কিতাবে লিপিবদ্ধ করা হতো। এভাবেই হানাফি মাঝহাবের মৌলিক গ্রন্থগুলো সংকলিত হয়েছে। হানাফি মাঝহাবের যেসব মৌলিক গ্রন্থগুলো আছে সেগুলো এই পদ্ধতিতেই সংকলিত হয়েছে। এমনকি এই যে ছাত্র শিক্ষকের এসব আলোচনার সময় দর্শের মজলিসে শিক্ষার্থীগণের সাথে অনেক সাধারণ লোকও শরিক হতেন। তর্কচ্ছলে অনেকে আপত্তিকর মন্তব্য করতেন, কিন্তু কারো প্রতি বিরক্ত প্রকাশ করতেন না ইমাম আবু হানিফা, এবং পরম ধৈর্যের সাথে তাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতেন। এমনকি চরম দৃষ্টতা দেখালেও সেটার ব্যাপারে তিনি তার ধৈর্যচ্যুতি করতেন না, তিনি সবরের সাথে বা ধৈর্যের সাথে তাদের প্রশ্নের জবাব দিতেন, ধৈর্য অবলম্বন করতেন। প্রায় সময় তিনি একটা কবিতা অংশ আবৃত্তি করতেন যার অর্থ ছিল, ইয়া আল্লাহ, যাদের অন্তর আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে, আমাদের অন্তর তাদের প্রতি প্রশস্ত করে দাও। যাদের অন্তর আমাদের দিকে সংকুচিত হয়ে আছে, অর্থাৎ আমাদের প্রতি যাদের অন্তর সংকুচিত হয়ে আছে, আমাদের অন্তর তাদের প্রতি প্রশস্ত করে দাও। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, রবীন্দ্রনাথ যেরকম বলেছেন সেরকম আর কি অন্তরকে প্রশস্ত করে দিতে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। নিজে তো সংকীর্ণতা দেখাতেন না, বরং তার প্রতি যারা সংকীর্ণতা দেখাতো তাদের প্রতি নিজের অন্তরকে প্রশস্ত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন একটা কবিতার মাধ্যমে। এবং ইমাম আবু হানিফা প্রতিটি তকরিরের শেষে বলতেন, এটি আমার অভিমত, যতটুকু সম্ভব হয়েছে তা আমি বললাম, কেউ যদি আমার চাইতেও মজবুত দলিল ও যুক্তির অবতারণা করতে পারেন তবে তাই অধিকতর গ্রহণযোগ্য হবে। কোনো একটি বিষয়ে আলোচনার সময় একবার একজন ছাত্র বলেছিলেন, আপনার অভিমতটি খুবই চমৎকার। জবাবে তিনি বলেছিলেন, এমনও তো হতে পারে যে এক পর্যায়ে এটি ভুল প্রমাণিত হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তার সব আলোচনায় লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করতেন। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি তার সব আলোচনায় লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করতেন। আর ইমাম আবু হানিফা বলতেন যে আমার তকরির শুনে তা অনুধাবন করতে বেশি যত্নবান হও, আলোচনা শুনে সেটা যেন অনুধাবন করতে বেশি যত্নবান হতে বলেছেন। আর বলেছেন যে এমন তো হতে পারে যে আজকের এই কথাগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হবে। যারা বিরূপ মন্তব্য করতো তাদের সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য ছিল, যদি কেউ আমার সম্পর্কে এমন কথা বলে যা আমার মধ্যে নাই তবে সে ভুল বলছে, আর আলেমদের কিছু না কিছু দোষ চর্চা তো তাদের মৃত্যুর পরও অব্যাহত থাকে। ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফা যখন শিক্ষাদান শুরু করেন তখন শুধুমাত্র ইমাম হাম্মাদের সাগরেদরাই তাতে শরিক হতেন। ইমাম হাম্মাদ ছিলেন তার ওস্তাদ, এবং তার ওস্তাদের মৃত্যুর পরে তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন, তো কাজে তার সাগরেদগণে তাতে শরিক হতেন শুরুর দিকে। কিন্তু ধীরে ধীরে তাতে কুফার সর্বস্তরের মানুষ, আমরা জানি যে ইমাম আবু হানিফা জন্ম নিয়েছিলেন ইরাকের কুফা নগরীতে, তো এই শিক্ষক হিসাবে ইমাম আবু হানিফা শুরুর দিকে শুধু ইমাম হাম্মাদের সাগরেদদেরকে পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তাতে কুফার সর্বস্তরের মানুষ, বিশিষ্ট জ্ঞানী গুণী, এমনকি ইমাম আবু হানিফার উস্তাদগণেরও কেউ কেউ এসে শরিক হতেন, অর্থাৎ তার শিক্ষকেরাও কেউ কেউ এসে সেই আসরে, সেই শিক্ষাদানের আসরে শরিক হতেন, মাসালা মাসাইলের আসরে শরিক হতেন। বিখ্যাত তাবেঈ মাসআব ইবনে কুদাম, ইমাম আমাস প্রমুখ নিজে আসতেন এবং অন্যদেরকেও তরসে যোগ দিতে উৎসাহিত করতেন। একমাত্র স্পেন ব্যতীত তখনকার মুসলিম বিশ্বের এমন কোনো অঞ্চল ছিল না যেখানকার শিক্ষার্থীগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের দর্শে সমবেত হননি। মক্কা, মদিনা, দামেস্ক, ওয়াসেত, মুসেল, জারিয়া, নসিবাইন, রামালা, মিশর, ফিলিস্তিন, ইয়ামান, ইয়ানামা, আহওয়াব, উস্তুরাবাদ, জুরজান, নিশাপুর, সমরকন্দ, বুখারা, কাবুল, হেমস প্রভৃতি সহ বিখ্যাত এমন কোনো জনপদ ছিল না যেখান থেকে শিক্ষার্থীগণ এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট শিক্ষালাভ করেনি। অর্থাৎ মুসলিম বিশ্বে ইমাম আবু হানিফা বেঁচে থাকতেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল এবং সারা বিশ্বের প্রধান সব নগরের জ্ঞান অন্বেষণকারী
জ্ঞান তৃষ্ণা যাদের আছে তারা প্রায় অনেকেই ইমাম আবু হানিফার দর্শে সমবেত হয়েছিলেন। এখন আমরা জানবো যে ইমাম আবু হানিফার ফিকহের সংকলন সম্পর্কে, ইমাম আবু হানিফার ফিকহের সংকলন সম্পর্কে জানবো। তার অনুসৃতি নীতি আমরা জেনেছি যে তিনি কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে ফতোয়া দান করতেন, এবং তার শিক্ষাদান পদ্ধতি জানলাম যে তিনি ছাত্রদেরকে কীভাবে শিখাতেন এবং তার ছাত্র কারা কারা ছিল। এখন আমরা জানবো ফিকহ সংকলন সম্পর্কে, যে তার ফিকহ সংকলনগুলো কী কী, এরপরে জানবো তার হানাফি মাজের বৈশিষ্ট্যগুলো নিয়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি সর্বপ্রথম আলাদাভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ফিকহ সংকলন করেছিলেন। তিনি ফিকাকে কোরআন সুন্নার আলোকে সাজাতে আরম্ভ শুরু করলেন। 48 জন ছাত্রকে নিয়ে তিনি একটি বোর্ড গঠন করে তার ফিকা সম্পর্কে তিনি সংকলিত করেন। 40 জন ছাত্রের একটা বোর্ড গঠন করে তিনি ফিকা সংকলন শুরু করেন। তার ছাত্রদের ভিতর ইয়াহিয়া বিন আবি জায়েদ, আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, হাফস বিন গিয়াস ছিলেন বিখ্যাত। মহাদ্দিস ওয়াকি ইবনে জুররাহ বলেন, কী করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভুল করতে পারেন যেখানে তার সাথে ইমাম মোহাম্মদ, আবু ইউসুফ, জুফারের মতো দক্ষ ফকিহ, হাফজ বিন গিয়াস, মেন্দাল ও হাব্বানের মতো দক্ষ মুহাদ্দিস ছিলেন, কাসিম বিন মান এবং ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহের মতো মুত্তাকি ব্যক্তি ছিলেন, সেখানে কোনো ভুলভ্রান্তি হতে পারে না, এবং তা হলে তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করত। অর্থাৎ ইমাম আবু হানিফা যদি ভুল করতেন তাহলে তার 40 জন ছাত্র প্রতিবাদ জানাতেন, এবং 40 জন ছাত্রের ভিতরে অনেক জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী মনীষী ছিলেন। কাজেই মুহাদ্দিস ওয়াকি ইবনে জুররার যে মন্তব্য, তিনি বলছেন যে আবু হানিফার ভুল হতে পারে না, কারণ তার সাথে দক্ষ ফকিহগণ ছিলেন, দক্ষ মুহাদ্দিস ছিলেন এবং মুত্তাকি ব্যক্তিরা ছিলেন। সুদীর্ঘ 22 বছর পরিশ্রম করে তিনি কুতুবি হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেছিলেন। 22 বছর পরিশ্রম করেছেন তিনি। এতে সর্বমোট 83,000 মাসালা লিপিবদ্ধ করা হয়েছে 83,000 মাসালা, যার ভিতর আছে 38,000 মাসালা ইবাদত সংক্রান্ত, এবং 45,000 মাসালা সামাজিক বিধান ও দণ্ডবিধি সংক্রান্ত। এটি ছিল ইতিহাসের একটি অন্যতম শ্রেষ্ঠ ফকিহ গ্রন্থ, ফিকহ গ্রন্থ কুতুবি হানিফা। কুতুবি হানিফা হল ইতিহাসের একটি অন্যতম শ্রেষ্ঠ ফিকহ গ্রন্থ। এই জন্য তিনি সে সময়ে ইমামে আজম বা শ্রেষ্ঠ ইমাম হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। ওই সময়ে তিনি ইমামে আজম বা শ্রেষ্ঠ ইমাম হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। হানাফি মাজহাবের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমি জানব যে হানাফি মাজহাবের কী কী বৈশিষ্ট্য ছিল। হানাফি মাজহাবের বৈশিষ্ট্য ছিল যে কোরআনের প্রাধান্য ছিল, এরপরে কোরআনের পর হাদিসের গুরুত্ব ছিল, এরপরে ছিল ইজমা এবং কিয়াসের উপর গুরুত্ব আরোপ, এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল যে সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছিল, ইস্তিহসান পদ্ধতি চালু করা হয়েছিল, যুগ ও সমাজের চাহিদা অনুযায়ী মাসালাসমূহ লিপিবদ্ধকরণ করা হয়েছিল, এবং আরও কিছু বৈশিষ্ট্য আবু হানাফি মাজহাবের, যে রিওয়ায়াত এবং দিরায়াতের ভিত্তিতে মাসালা প্রদান করা হয়েছে, এর বাস্তব জীবন ব্যবস্থার অংশ খুব ব্যাপক, দৃঢ় ও নিয়মতান্ত্রিক, এবং তাহাজিব তামদ্দিনের জন্য যা প্রয়োজন সেই তুলনায় অন্যান্য ফিকার চেয়ে অনেক বেশি উপাদান আছে ফিকা হানাফি মাজহাবে। হানাফি মাজহাবের একটা বৈশিষ্ট্য যেটা মুসলিমদের অধিকার ও রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে, তত্ত্ব ও বাস্তব ভিত্তিক শক্তিশালী মতামত গ্রহণ করা হয়েছে এই মাজহাবে, এবং রাষ্ট্র বিচারের কার্যক্রমের জন্য সহজ নীতিমালা করা হয়েছে, ইস্তিহাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, এবং গোড়ামীয় সীমালঙ্ঘন থেকে মুক্ত হানাফি মাজহাব। এটা হলো হানাফি মাজহাবের বৈশিষ্ট্য। ইসলামী আইনশাস্ত্রে ইমাম আবু হানিফার অবদান সম্পর্কে আমরা জানব। আমরা এর ভিতরে বুঝে গেছি যে আলোচনায় যে ইমাম আবু হানিফা কত বড় অবদান রেখে গেছেন ইসলামী আইনশাস্ত্রে। 120 হিজরিতে ইমাম হাম্মাদের ইন্তেকালের পর তিনি তার স্বীয় শিক্ষকের স্থলাভিষিক্ত হলেন, এবং যথারীতি পাঠ ও ফাতোয়া প্রদানের কাজ করতে লাগলেন। দূর দূরান্ত থেকে, অর্থাৎ মক্কা, মদিনা, বাহরাইন, ইয়ামান, বাগদাদ, বুখারা, সমরকন্দ,
বল্খ, তিরমিজ প্রভৃতি অঞ্চল থেকে তার কাছে এসে সকলের শিক্ষা দীক্ষা লাভ করতে লাগলো। তিনি তার জীবদ্দশায় এরকম করে প্রায় সহস্রাধিক বিষয়ের মাসালা প্রদান করেন, যার ব্যাপারে সমাধান কোনো হাদিস কিংবা সাহাবাদের দ্বারা উল্লেখ ছিল না। তিনি অত্যন্ত পর্যালোচনামূলকভাবে ছাত্রদেরকে ইলিম পাঠ দিতেন, অর্থাৎ ছাত্রদের পড়াতেন। তিনি পর্যালোচনামূলকভাবে ছাত্রদের কাছেও কথা শুনতেন, নিজেও কথা বলতেন, পর্যালোচনা হতো। প্রত্যেক ছাত্রের নিজ নিজ মতামত ও দলিল পেশ করার অধিকার ছিল। অতঃপর ব্যাপকভাবে তর্ক বিতর্ক অনুষ্ঠিত হতো, কোনো ফতোয়ার ব্যাপারে ব্যাপক তর্ক বিতর্ক অনুষ্ঠিত হতো। এরপর তিনি সবার মতামত সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক রায় প্রদান করতেন, যার ফলাফল হতো তা সন্তোষজনক ছিল এবং সকলের কাছে গ্রহণযোগ্য হতো। তিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে সমাধান দিতেন। ইসলামী আইনের উসুলে ফিকহের তিনি ছিলেন প্রবর্তক, উসুলে ফিকহের ইমাম আবু হানিফা ছিলেন প্রবর্তক, আর এজন্য তাকে আহলুর রায় বলা হয়। আহলুল রায় বলা হয়, উসুলে ফিকহের প্রবর্তক ছিলেন তিনি, সেজন্য তাকে আহলুল রায় বলা হয়। তিনি একটি সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি ছাত্রদের সাথে অত্যন্ত নম্র, ভদ্র ও সুন্দর আচরণ করতেন। আবুল মহসিন ইমাম সাহেবের প্রায় 918 জনের একটি দীর্ঘ তালিকা প্রণয়ন করেছেন, যার প্রায় 880 জন ছাত্র ফকি হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফার প্রায় 918 জন ছাত্রের একটা দীর্ঘ তালিকা পাওয়া যায়, যার ভিতরে আরও 880 জন ছাত্র ফকি হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ, হাম্মাদ, হাসান বিন জিয়াদ, হাম্মাদ বিন আবু হানিফা, আসাদ বিন ওমর, ইয়াজিদ বিন হারুন, হাব্বান বিন আলী, ইয়াজিদ বিন রাফি প্রমুখ ছিলেন তার বিখ্যাত ছাত্র। তো আমরা আজকের ক্লাসে ইমাম আবু হানিফার সম্পর্কে আলোচনার শেষ ক্লাসটি করলাম, এবং আজকে আলোচনা করতে গিয়ে আমরা ফাতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসৃত নীতি সম্পর্কে জানলাম, তারপরে হানাফি ফিকের বৈশিষ্ট্য জানতে গিয়ে আমরা ইমাম আবু হানিফার শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জেনেছি, এবং ফিকা শিক্ষাদান পদ্ধতি এবং ফিকা সংকলন পদ্ধতি সম্পর্কে জানলাম। এরপরে হানাফি মাঝহাবের বৈশিষ্ট্যগুলো আজকে আমরা জেনেছি, এবং একই সাথে জেনেছি যে ইসলামী আইনশাস্ত্রে ইমাম আবু হানিফার কী কী অবদান আছে। আগামী ক্লাসে আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে আলোচনা করব। তো আমরা ইমাম আবু হানিফার সম্পর্কে মোটামুটি জানলাম, এবং তার সম্পর্কে আরও বিস্তারিত জানা আমাদের প্রয়োজন, যেহেতু আমরা ইমাম আবু হানিফার অনুসারী, হানফি মাঝহাবের অনুসারী। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব অঞ্চলে ইমাম হানাফি মাঝহাবের জনপ্রিয়তা বেশি, এবং বাংলাদেশে বেশিরভাগ মানুষই হানাফি মাঝহাবের অনুসারী। তো ইমাম আবু হানিফা সম্পর্কে আমরা আরও জানব, এবং তার হানাফি মাঝহাবের ফতোয়াগুলো সম্পর্কে জানব, জেনে আমরা নিজেকে আরও সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।